নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের দশম কল্যাণপুর অঞ্চল সম্মেলন শুরু হয় বুধবার কল্যাণপুর আরএস পাড়া কমিউনিটি হল করে। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শুরু হয় সম্মেলনের কাজ। সম্মেলনে আলোচনা করতে গিয়ে সংগঠনের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনগুলির কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, ক্ষেত মজুর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সূর্য মোহন দাস প্রমুখ। গভর্নমেন্ট বিশেষ করে রাষ্ট্রের ক্ষমতা যারা আছেন বর্তমানে বিজেপি, এআরএসএল, কংগ্রেস, বেশিরভাগ সময় ভারতবর্ষের রাষ্ট্রের ক্ষমতায় কংগ্রেস তারা পরিচালিত করেছেন, বিভিন্ন আইন প্রণয়ন করেছেন, মানুষের জন্য বলেছেন, অনেক কিছু নিয়ম নীতি তৈরি করবেন, গরিব সমাজ ধ্বংসের, মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করবেন, সার্বিক ডেভেলপমেন্ট করবেন। স্বাধীনতা ভারতবর্ষের যেরকম ভাবে কথা ছিল যে মানুষের স্বাধীনতা পেলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যের পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ থেকে সব বিষয়ে দায়িত্ব তারা গ্রহণ করে মানুষের যাতে একটা পরিস্থিতি ভালো অবস্থার মধ্যে চলে যায় তার জন্য তারা কর্মসূচি নেবে। কিন্তু বাস্তবে আমরা দেখেছি এর পরবর্তী সময়ে কংগ্রেস বেশিরভাগ সময় ক্ষমতায় ছিলেন, তারা এই বিষয়ের উপর কর্মসূচি নিয়ে মানুষের যে সমস্যাগুলি সমাধানের জন্য কর্মসূচি নেওয়া দরকার যেরকম ভাবে সেরকম ভাবে তারা নেই। আমরা 2017 সালের পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই দরাবিস্থিত পুলিশ লাইনে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় বুধবার আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক অপূর্ব রায়, বিধায়ক পদ্ম কুমার দেববর্মা সহ পুলিশ আধিকারিকগণ। লাইন হেডকোয়ার্টারে যে রক্তদান যে শিবিরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মাঝে আমাদের আরক্ষা দপ্তরের বন্ধুরা আমাদের রাজ্যের আইন কানুন সম্পর্কে এবং আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখবার জন্য অত্যন্ত ওনারা প্রহরী এই হিসেবে কাজ করছেন এবং সাথে সাথে জনগণের সাথে আরক্ষা দপ্তরের যে ভূমিকা সম্পর্ক, এটা পরস্পরের যে সম্পর্ক গড়ে তোলবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার জন্যই আমাদের রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজ সংঘটিত হলেও খুব অতি দ্রুত এটাকে সমাধান করার ক্ষেত্রে, তার সূত্র খুঁজে বের করার ক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তরের যারা কর্মী বন্ধুরা, আধিকারিক বন্ধুরা, তারা জনগণের সহায়তা নিয়ে দ্রুত এই কাজগুলি করার সুযোগটা পাচ্ছেন। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার
হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকায় চিত্তদেব বর্মা হত্যাকাণ্ডে সামনে রেখে ভারতীয় জনতা দল বুধবার সকাল 10টায় মুঙ্গিয়াকামী থানা এলাকার জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। অবরোধের এক ঘন্টার পর অবরোধকারীদের গ্রেপ্তার করে জাতীয় সড়ক উন্মুক্ত করে পুলিশ। ঊনকোটি জেলা পুলিশ আধিকারিক অজিত প্রতাপ সিং মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 2016 সালের ঊনকোটি জেলার সংগঠিত বিভিন্ন অপরাধের খতিয়ান তুলে ধরেন। মহিলা সংক্রান্ত অপরাধ ছাড়া বাকি সব অপরাধের ক্ষেত্রেই 2015 সালের তুলনায় 2016 সালে অপরাধ হ্রাস পেয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ আধিকারিক জানান, কৈলাসহর ও কুমারঘাট শহরে বিশেষ নজরদারির জন্য বসানো হয়েছে CCTV।
পুলিশ তদন্তে গতি আনতে বিভিন্ন উন্নতি প্রযুক্তি ব্যবহারের কথাও তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। Drives against drunken driving, which eats life. It's a very sad, which eats life. We have been reaching out to people through our BEAT system as well as FAYA system, so that people could know appropriate action where they can lodge a complaint, as well as if they feel anything undesirable, they can let us know. We'll take action on the front of crime prevention and detection, as well as on the front of Motor Vehicle Act and the enforcement of the same. Now I am going to tell you, there is one other dimension of the police work, which is using the technology. We have done few things on the technological front, which help people in tracking things which are pending with the police. সময় আবারো ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর নানা সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস টিভিতে। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি, আগরতলা। নূপুর পায়ের রিনি কিঝিল, পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20mm থেকে .63mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। রেলিটি বিভিন্ন পথ পরিক্রমা করে কমলপুর মাদ্রাসা স্কুলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় চলো অভিযান বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এখানে ধনী দরিদ্র কোনো ব্যাপার না, সবাই যাতে বিদ্যালয়ের শিক্ষা পায়, শিক্ষা আলো যাতে সবার কাছে পৌঁছায়, সেই অভিযানে আমরা সমবেত হয়েছি। এটা যেন মানে এই বিদ্যালয় চল অভিযানকে ধরা মিছিল যাতে নাগরিকদের সচেতন করা যায় এবং সবাই বিদ্যালয়ে আসে এবং বিদ্যালয়ে যে জ্ঞানের যে আলো সেটা যাতে সবাই পায়, এই দিকে সচেষ্ট। উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক বিদ্যালয় চলো অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় কদমতলা টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কদমতলা ব্লক স্তরের বিদ্যালয় পরিদর্শক সুমিত দেবর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। আমরা দ্বিতীয় স্থানে ছিলাম ভারতবর্ষের মধ্যে, আমরা এখন কেরালাকে হার মানিয়ে প্রথম স্থানে চলে গেছি। ভারতবর্ষের মধ্যে আমরা সবচেয়ে উঁচু জায়গায়, যেখানে আমাদের সাক্ষরতার হার 97.22%, কেরালা হচ্ছে 94%। আমাদের গর্ব। এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ যে আমাদের রাজ্যে বিদ্যালয় চলো অভিযান, যেটা 1972 সালে প্রায় 56% ছিল যারা স্কুলে ভর্তি হয়নি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।